আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা সামনে দেখতে পারছেন দারুচিনি। তো আপনারা দারুচিনি সকলেই চিনেন, কিন্তু দারুচিনি খাবার কি কি উপকারিতা এটা আপনারা অনেকে জানেন না। সাধারণত আপনারা দারুচিনি তরকারির মাধ্যমে খেয়ে থাকেন, কিন্তু এই দারুচিনির অনেক ঔষধি ক্ষমতা রয়েছে, যে ক্ষমতাটা আপনাদের শরীরে যদি প্রয়োগ করা হয় তাহলে আপনাদের শরীরে নানান উপকার হতে পারে এবং আপনাদের শরীরে বিভিন্ন মারাত্মক কিছু রোগ ব্যাধি অতি দ্রুত দূর হয়ে যেতে পারে। যেই সকল রোগ ব্যাধি তাড়ানোর জন্য আপনারা অনেকদিন যাবতীয় চেষ্টায় আছেন, তার মধ্যে অন্যতম যে রোগটা আপনাদের শরীর থেকে চলে যাবে দারুচিনি খাওয়ার সাথে সাথে, সেটা হচ্ছে ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স সম্বন্ধে আপনারা সকলেই কম বেশি জানেন, এটি মহামারী একটা ঘাতক রোগ। যেই রোগটা আপনার শরীরে যদি একবার আসে তাহলে অন্য যত রোগ আছে আপনাদের শরীরে এই ডায়াবেটিক্স ডেকে নিয়ে আসে। আপনারা যদি প্রত্যেকদিন রাত্রেবেলা ঠিক এই পরিমাণে দারুচিনি খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ব্লাড সুগারের পরিমাণটা একেবারেই লো হয়ে যাবে, যার জন্য আপনাদের ডায়াবেটিক্স আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। আর যদি রেগুলার আপনারা 3 মাস খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ডায়াবেটিক্স আর থাকবে না। এছাড়া অনেকেই আছে যারা মুখে দুর্গন্ধ নিয়ে প্রচুর পরিমাণে চিন্তিত। আপনারা সকালবেলা টুথপেস্ট দিয়ে যদি দাঁত ব্রাশ করেন অথবা টুথ পাউডার দিয়েও যত ভালো মানেরই হোক যদি দাঁত ব্রাশ করেন, তারপরেও আপনারা দেখেন যে আপনাদের মুখে দুর্গন্ধ কোনো রকমই যায় না, সেই ক্ষেত্রে যদি আপনারা রাত্রিবেলা ঘুমানোর সময় ঠিক এইটুকু পরিমাণে ভালো মানের দারচিনি খেতে পারেন এবং দিনের বেলা যে কোনো সময় এইটুকু পরিমাণে ভালো রকম দারচিনি খেতে পারেন তাহলে আপনাদের মুখে কোনো রকম দুর্গন্ধ হবেই না। আর দুর্গন্ধ তো হবে না, এছাড়া আপনাদের দাঁতের বিভিন্ন রকম রোগ বালাই এই দারচিনির মাধ্যমে একেবারেই কমে যাবে। তার ভিতরে অন্যতম কিছু রোগ বালাই হচ্ছে দাঁতের ব্যথা, দাঁতের ক্ষয়, দাঁতের মাড়ি ফুলে যাওয়া এবং ফুলে পুঁজ কুরক্ত বের হওয়া, দাঁত হলদে হওয়া, এই সকল সমস্যা থেকে আপনারা বেঁচে যাবেন যদি প্রতিনিয়তই দারুচিনি খেতে পারেন। আপনারা অনেকেই জানেন না যে দারুচিনি দিয়ে বিভিন্ন ভালো মানের উন্নত মানের পেস্ট এবং টুথ পাউডার তৈরি হয়ে থাকে। এছাড়া প্রতিনিয়ত যদি আপনারা এই দারুচিনি খেতে পারেন তাহলে আপনাদের শরীরের যে হাড় থাকে হাড়গুলোতে ক্যালসিয়ামের অভাব থাকে, আর অভাবের কারণে দেখা যায় যে আপনাদের শরীরে নানান ব্যথা বিষের সৃষ্টি হয়। তো রেগুলার যদি আপনারা এই দারুচিনি খেতে পারেন আপনাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি একেবারেই থাকবে না, এজন্য আপনাদের রোগ বালাই হওয়ারও কোনো সমস্যা থাকবে না। এছাড়া বন্ধুরা, প্রতিনিয়ত যদি আপনারা এই দারুচিনি খেতে পারেন আপনাদের পেটের নানান রকম রোগ ব্যাধি দূর হয়ে যাবে, পেট ফাঁপা, পেট ফোলা অথবা পেট ব্যথা। এছাড়া আপনারা যদি রেগুলারে দারুচিনি খেতে পারেন দেখবেন যে আপনাদের শারীরিক যে ক্ষমতাটা, বিশেষ করে আপনারা দেখা যাচ্ছে যে বয়সের আগেই আপনাদের মুখে একটা বয়সের ছাপ চলে আসে, যেমন মনে হয় আপনার বয়স 25 থাকলেও মনে হয় আপনার বয়স 40। এরকম সমস্যা যাদের আছে তারা নিয়মিত দারুচিনি খাবেন, দেখবেন যে এই সকল সমস্যা হবে না। আপনাদের অতি দ্রুত চুল ওঠা, মানে অল্প বয়সে চুল ওঠা এবং চুল পাকার জন্য রেগুলার আপনারা দারুচিনি খেতে পারেন, ভালো একটা ফলাফল পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা, রেগুলার যদি আপনারা এই দারুচিনি খেতে পারেন দেখবেন যে আপনাদের চোখের দৃষ্টিশক্তি আগের থেকে অনেক বেশি ভালো হবে, আপনাদের আর সানগ্লাস পরতে হবে না যদি আপনারা রেগুলার এই দারুচিনি খেতে পারেন। এছাড়া নানান উপকার পাবেন, মাইগ্রেনের ব্যথাও চলে যাবে যদি আপনারা প্রতিনিয়ত দারুচিনি খেতে পারেন। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।